بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. এটি কিছু বছর আগের ওই ঘটনা যখন একজন সাধারণ মুসলিম ব্যক্তি নিজের মেয়ের বিবাহ ইউরোপ থেকে ফিরে আসা একটি ধনী ফ্যামিলির সঙ্গে ঠিক করেছিল। সকলে খুবই খুশি ছিল, কেননা সেই ছেলেটি শুধুমাত্র শিক্ষিত এবং ধার্মিকই ছিল না, বরং সে খুবই সুন্দর এবং পরিচ্ছন্নও ছিল। এছাড়াও তার কাছে তো টাকা পয়সার কোনো কমতিও ছিল না, তো সেই জন্য কিছু মাসের মধ্যেই তাদের বিবাহকে সম্পূর্ণ করিয়ে দেওয়া হলো। কিন্তু বিবাহের কিছুদিনের মধ্যেই এই রহস্যের পর্দা ফাঁস হয়ে গেল যে সেই ছেলেটি এবং তার ফ্যামিলি মেম্বার সকলেই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির অনুসারী, আর নিজের মাজহাবকে তারা খুবই কঠোরভাবে ফলো করে থাকে। যার পর মেয়েটির বাবা আর মাকে অনেক সমস্ত আইন আদালত এবং সাংসারিক ঝামেলার সম্মুখীনও হতে হয়। এদের জামাইয়ের কথা হলো, সেও তাদের মতোই একজন মুসলমান, কিন্তু শুধুমাত্র খাতমে নবুয়তের উপর ইমান রাখে না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যে আর কোনো নবী আসবে না সেটিকে তারা বিশ্বাস করে না। এমন ধরনের আরও অনেক সমস্ত সমস্যা, তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত এই বিবাহকে খোলার মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছিল। তো এমনই ধরনের হাজারো ঘটনা আমাদের প্রত্যেক দিনের জীবনে কারোর না কারোর সঙ্গে অবশ্যই ঘটে যাচ্ছে। কেউ কেউ বলে থাকেন, আমরা দিনদার এবং নেক মনে করে এই মানুষদেরকে ঘর ভাড়া দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তারা কাদিয়ানি হয়ে বেরিয়ে আসলো। অথবা এটি ছাড়া আর অন্য কোনো উপায়ে এটি জানাও যায় না যে সেই মানুষগুলো কাদিয়ানিদের সঙ্গে সম্পর্ক রেখে থাকে। তো যাই হোক, আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা কাদিয়ানিদের সম্বন্ধে কিছু এমন নিশানার বর্ণনা করব, যেগুলিকে জানার পর আপনি খুব সহজেই কাদিয়ানি পুরুষ অথবা মহিলাদেরকে ভরা মজলিসেও চিনে নিতে পারবেন। নাম্বার ওয়ান, কাদিয়ানি সম্প্রদায়ের মানুষেরা একটি বিশেষ ধরনের চাঁদির আংটিকে পরে থাকে, আর এটি বেশিরভাগ সময় অশিক্ষিত মুসলমানের সামনে অথবা সেখানে যেখান থেকে তারা জানতে পারে যে কেউ তাদেরকে চিনতে পারবে না, তখন এটির ব্যবহার করে। আর এই আংটির উপরে কুরআন মাজিদের এই আয়াতকে লেখা থাকে, আলাইসাল্লাহু বিকাফি আবাদা, আর যার তর্জমা হলো, আল্লাহ কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয়। তো কাদিয়ানিরা এই আংটিকে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির সুন্নত অনুযায়ী পরে থাকে, কেননা মির্জা গোলাম আহমেদ কাদিয়ানিও এমন ওই আংটি পরে থাকত। নাম্বার টু, কাদিয়ানিদের মধ্যে এদের খালিফার পরিপূর্ণ দাড়ি থাকে, কিন্তু 90% কাদিয়ানির মুখে আপনি হয়তো ফ্রেঞ্চ অথবা ক্লিন শেভ দেখতে পাবেন। তাদের মধ্যে এটির রেওয়াজ আছে, কেউ নিজের খালিফার থেকে বড় অথবা লম্বা দাড়িকে রাখতে পারবে না, আর এই জন্য এদের জলসা কিংবা বিশেষ অনুষ্ঠানগুলিতে প্রত্যেক ব্যক্তির দাড়িকে তাদের খালিফার থেকে ছোট দেখবেন, তার থেকে বড় দাড়িওয়ালা মোটেই দেখতে পাবেন না। নাম্বার থ্রি, কাদিয়ানিরা মুসলিমদের মতো কখনোই গোল টুপি পরিধান করে না, হয়তো এরা পাগড়ি পরে থাকে, আর না হলে নৌকার মতো জিন্না ক্যাপ পরে থাকে। এই জামাতের মতে এখানে পুরুষদের সম্মান অনুযায়ী মাথা ঢাকার রীতি আছে। এদের খালিফা শিমলাওয়ালা পাগড়ি পরে থাকে, আর এটি ছাড়া এর উপস্থিতিতে অন্য কাউকে এই পাগড়ি পরার অনুমতি নেই। খালিফার পর তার নিচের স্তরের মানুষদেরকে এই নৌকার মতো জিন্না ক্যাপগুলোর ব্যবহার করতে দেখা যায়, আর এর থেকে যারা নিচু কাদিয়ানি হয় তাহলে তাদেরকে আপনি পাঠান ক্যাপ পরতে দেখতে পাবেন। নাম্বার ফোর, কাদিয়ানি মহিলাদেরকে তাদের পোশাক পরিধানের বৈশিষ্ট্যকে দেখে আরও স্পষ্টভাবে চিনতে পারা যায়। এরা সাধারণ মুসলিম মহিলাদের মতো ঢিলে ঢালা পোশাককে পরার পরিবর্তে সবসময় শরীর আকর্ষিত এবং টাইট পোশাকই পরে থাকে, আর যাদের কোমরে বেশিরভাগ সময়ে বেল্ট লাগানো থাকে, যাতে করে এই বোরকাকে শরীরের সঙ্গে টাইট করে বেঁধে সবার সামনে প্রদর্শন করা যায়। নাম্বার ফাইভ, কাদিয়ানি মহিলাদের নাকাবের পদ্ধতিও সাধারণ মুসলিম মহিলাদের থেকে আলাদা হয়, আর যাদের নাকাব নাকের নিচে আর উপরে ঠোঁট বরাবর হয়ে থাকে, আর যেখান থেকে তাদের চেহারার সবকিছু স্পষ্ট দেখা যায়। আপনি দেখতে পাবেন কাদিয়ানি নারীরা কখনোই নিজের চেহারাকে পরিপূর্ণভাবে ঢেকে রাখে না। নাম্বার সিক্স, কাদিয়ানিরা যখন কোনো সাধারণ মুসলিমের সঙ্গে কথোপকথন করে, তখন তারা কোনো না কোনো বাহানা বানিয়ে তাদের সেই কথাকে তাদের মাজহাবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সাধারণ মানুষকে এটি বিশ্বাস করানোর চেষ্টা করে যে এমন আকিদা রাখা ঠিক নয়, মানে হযরত ঈসা আলাইহিসসালামকে জীবিত আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল সেটি ভুল। না তো তিনি ফিরে আসবেন, আর না তো তিনি দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন, বরং কাদিয়ানিদের মতে হযরত ঈসা আলাইহিসসালাম এমনই জখম অবস্থাতে ফিলিস্তিন থেকে কাশ্মীর পর্যন্ত হিজরত করে গিয়েছিলেন, আর যেখানে 120 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছিল। সহি হাদিসে হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামের রেফারেন্স অনুযায়ী এই পৃথিবীতে ফিরে আসার সম্বন্ধে এদের মতামত হল, উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি মসিহা এবং ইমাম মেহেদি হওয়ার দাবি করবে, আর যদি এই সময় কোনো ব্যক্তি দুর্ভাগ্যবশত কাদিয়ানিদের এমন কথাতে ফেঁসে যায়, তাহলে এই মানুষেরা আস্তে আস্তে তাকে আরও গভীরে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে সেই মসিহা এবং ইমাম মেহেদি
সাধারণভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম্বার সেভেন, এরা সাধারণ মানুষকে ওলামায়ে দিনদের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে থাকে আর তাদেরকে সমস্ত রকম খারাপ কাজের গোঁড়া বলে চিহ্নিত করে। ফিরকাপন্থা এবং নানান কুফুরের উপর কথা বলতে গিয়ে পূর্ববর্তীতে কাদিয়ানিদের উপর যে সমস্ত অত্যাচার হয়েছে সেগুলোকে এরা স্মরণ করিয়ে দেয়, আর সেই সঙ্গে এটি জানানোর চেষ্টা করে যে যেহেতু মুসলমানদের প্রত্যেক ফিরকা একে অন্যকে কাফের বলে থাকে, সেই জন্য তারা এই জামাতে আহমদিয়াকেও কাফেরই বলে থাকে। কিন্তু আমরা জানি যে এই কথাটি একেবারে ভিত্তিহীন, কেননা চার ইমামের মতে, মানে যারা চার ইমামকে মেনে থাকে, তারা কখনোই একে অপরকে কাফির বলে না অথবা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য দাবিও করেন না। যদিও কাদিয়ানিরা যে কাফের তার উপরেও অনেক সমস্ত মুসলমানদের মধ্যে নানান মত পার্থক্য দেখা যায়। নাম্বার এইট, কাদিয়ানিদের টিভি চ্যানেলের নাম MTA, মানে মুসলিম টিভি আহমেদিয়া, যেখানে এরা নিজেদের কুফরিতে পরিপূর্ণ আকিদার তাবলিগ করে থাকে আর নিজেদের তালিমাতকে আসল ইসলাম বলে মানুষের সামনে প্রচার করে। কিন্তু এই টিভি চ্যানেল কেবল টিভিতে আসে না, এটিকে দেখার জন্য ডিশ কানেকশনের প্রয়োজন হয়। যদিও এখন প্রত্যেক জায়গাতে কেবল টিভির সঙ্গে সঙ্গে অনলাইনও অ্যাভেলেবল হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি প্রত্যেক কাদিয়ানিদের ঘরে একটি ডিশ কানেকশন অবশ্যই দেখতে পাবেন, আর যার মাধ্যমে এরা এদের জামাতের মধ্যে থাকা বিভিন্ন তথ্য এবং এদের তালিমাতের সম্পর্কে জ্ঞান রেখে থাকে। নাম্বার নাইন, কাদিয়ানিদের সবচেয়ে বিশেষ নিশানা হলো এদের নামের শুরুতে আপনি মুহাম্মদ দেখতে পাবেন না, বরং এরা এদের নামের শেষে আহমদ লাগিয়ে থাকে, আর যেটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরই নামের অংশ। যদিও এরা মানুষের কাছে বিভিন্ন ধরনের নাম নিয়ে উপস্থাপন হওয়ার চেষ্টা করে, কিন্তু এদের সরকারি কাগজপত্র অথবা স্কুল সার্টিফিকেটে এদের আসল নামের মাধ্যমে এদেরকে খুব সহজেই চিনতে পারা যায়। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।